আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুরের ডাক দিয়ে গ্রেপ্তার। মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ষড়যন্ত্র করার অভিযোগে এক যুবক তার প্রেমিকা এবং প্রেমিকার মাকে পাকড়াও করল পুলিশ। ধৃতের নাম শুভম সেনশর্মা। তবে বলে রাখি, এই অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। জানা গিয়েছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অডিও বার্তা পাঠানো হয়েছিল, ওই বার্তায় বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুর করা হোক। নবান্ন অভিযানের সময় যখন গোটা কলকাতা জুড়ে ঝামেলার মাঝে কালীঘাটে মমতার বাড়িতে হামলার ছক কষা হয়েছিল, তবে সেটা নেহাতি মজা নাকি এমন কোনো ষড়যন্ত্র করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত অরিজিৎ দাস শুভম সেনশর্মা নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন। পুলিশ জানিয়েছে উই ওয়ান্ট জাস্টিস নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল, তাতে ছিল 363 জন সদস্য। সেই গ্রুপেই ওই অডিও বার্তাটি পাঠানো হয়েছিল। তাতে বলা হয়েছিল নবান্ন যাওয়ার দরকার নেই, কালীঘাটে গিয়ে ভাঙচুর করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই সাইড হয়ে ইস্তফা দিয়ে দেবে, ভয় পেয়ে যাবেন। তবে এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন শোনাই সেই অডিও, শুনুন। অন্নভম্মান্ন যেতে হবে না, একটা কাজ করো সবাই মিলে কালীঘাট চলো, কালীঘাটে গিয়ে ভাঙচুর করি, মমতা ব্যানার্জি এমনি সাইড হয়ে যাবে, ও নিজেই পদত্যাগ করে নেবে। মনে তো এত ভয়, যখন এতই ভয় যখন কালীঘাট পুলিশ দিয়ে তো কতক্ষণ আটকে রাখবে, এক ঘন্টা দু ঘন্টা, আর কত পুলিশ আসবে, হার্ডলি 20-30টা। আর আমাদের ছেলে কত আছে, অনেক ছেলে আছে, চাপ নেই, চলে এসো, ঘুরে এসো ওখান থেকে, ঘুরে কালীঘাট ঢোকো, আমরাও ঢুকছি। অন্নভম্মান্ন যেতে হবে না, একটা কাজ করো সবাই মিলে কালীঘাট চলো, কালীঘাটে গিয়ে ভাঙচুর করি, মমতা ব্যানার্জি এমনি সাইড হয়ে যাবে, ও নিজেই পদত্যাগ করে নেবে। মনে তো এত ভয়, যখন এতই ভয় যখন কালীঘাট পুলিশ দিয়ে তো কতক্ষণ আটকে রাখবে, এক ঘন্টা দু ঘন্টা, আর কত পুলিশ আসবে, হার্ডলি 20-30টা। আর আমাদের ছেলে কত আছে, অনেক ছেলে আছে, চাপ নেই, চলে এসো, ঘুরে এসো ওখান থেকে, ঘুরে কালীঘাট ঢোকো, আমরাও ঢুকছি। এই পুরো বিষয়টা নিয়ে কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি রাজেশ সাহার সঙ্গে। কি প্রতিবেদন উঠে এসেছে শোনাবো এবার আপনাদের। এই যে আরজিকরের যে নারকীয় অত্যাচারের ঘটনা ঘটার পর বহু মানুষ বিচার চাইছেন, বিভিন্ন আন্দোলনে ডাক দিচ্ছেন, প্রতিবাদ করছেন, সোশ্যাল মিডিয়াতে বিক্ষোভ জানাচ্ছেন। তো এরকমই কয়েকজন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানায়, গ্রুপের নাম ছিল উই ওয়ান্ট জাস্টিস। সেই গ্রুপেই প্রায় 300-350 মতন সদস্য ছিল সেই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং সেই গ্রুপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কারণ সেই গ্রুপে গত 3 দিন আগে যে নবান্ন অভিযান হয়েছে, যে নবান্ন অভিযানে বিস্তর বিশৃঙ্খলা ঘটনা সামনে এসেছে, বহু মানুষের রক্ত ঝরেছে, সেই দিন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বিতর্কিত অডিও ক্লিপ ঘুরেছে। সেই একজন শুভম নামে একটি ছেলে সেই গ্রুপে একটি অডিও ক্লিপ পোস্ট করেছিল, যেই অডিও ক্লিপে সে বাকিদেরকে আহ্বান জানাচ্ছে যাতে তারা নবান্ন অভিযান থেকে ফিরে আসে কালীঘাটে, এবং কালীঘাটে একটা হামলা চালানোর কথা সেই অডিও ক্লিপে বলা হচ্ছে, এবং যে এমন হামলা চালানো হবে যেটাতে মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করবেন ভয় পেয়ে গিয়ে, এরকম একটা অডিও ক্লিপ বেরিয়েছে। এবং সেই অডিও ক্লিপটি গিয়ে পৌঁছায় কলকাতা পুলিশের কাছে। গোপন সূত্রে কলকাতা পুলিশ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে জানে, তারা সেই গ্রুপের স্ক্রিনশট পেয়ে যায় এবং তারপরে তাদের তদন্ত শুরু করে, এবং তদন্তে নেমে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের যারা ক্রিয়েটর, যিনি গ্রুপ বানিয়েছিলেন, যে গ্রুপের অ্যাডমিন এবং যে পোস্ট করেছিলেন, তাদের সহ মোট 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এবং যারা এই ধরনের বলা হচ্ছে যে এই ধরনের কনস্পিরেসি বা ষড়যন্ত্র চালাচ্ছিল, প্রত্যেকেই ইতিমধ্যে গ্রেপ্তার। এটা একদম নবান্ন অভিযানের দিন, নবান্ন অভিযানের দিন এই একটি গ্রুপের কথা সামনে আসে, যেমনটা আমি বললাম উই ওয়ান জাস্টিস গ্রুপের নাম, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং প্রায় 350-এর কাছাকাছি মানুষ ছিল সেই গ্রুপের মেম্বার, এবং সেই গ্রুপটি বানিয়েছিলেন একজন ব্যক্তি, তারা সবাই বাঁশদুন এলাকার বা ওই চারপাশে এলাকার বাসিন্দা। এবং সেই গ্রুপে এই অডিওগুলি ভাইরাল হচ্ছিল, এবং ওই গ্রুপে যে ভাঙচুরের কথা বলা হয়েছে সেটা নবান্ন অভিযানের দিন, নবান্ন অভিযানে যখন বেরিয়েছেন এবং গ্রুপের বহু সদস্য নবান্ন অভিযানে তারা অংশ নিয়েছিল, তাদের প্রতি একটি বার্তা দেওয়া হয় শুভম সেন শর্মা বলে একজন ব্যক্তি, সে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অডিও বার্তা দিয়ে ওই গ্রুপের বাকি মেম্বারদেরকে আহ্বান জানায় যে তারা নবান্ন অভিযান থেকে যাতে সোজা চলে আসে কালীঘাটে, এবং কালীঘাটে এসে যাতে তারা হামলা চালাতে পারে, ভাঙচুর করতে পারে, কারণ সে বলছে যে পুলিশের থেকে তাদের সংখ্যা বেশি আছে, ফলে এই ধরনের হামলা চালালে তারা কিন্তু মুখ্যমন্ত্রী ভয় পেয়ে যেতে পারেন বা তিনি পদত্যাগ করতে পারেন বলে সেই অডিও মেসেজে বলা হচ্ছে। ফলে এখান থেকেই অডিও মেসেজের সূত্রপাত হয় এবং সেটি বাঁশদুনি থানার কাছে গিয়ে পৌঁছায়, বাঁশদুনি থানা কিন্তু পরবর্তীকালে অ্যারেস্ট করেছে। এবং তোমাকে জানিয়ে রেখি, অরিজিৎ দে যেই গ্রুপের অ্যাডমিন ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে, স্বাগত ব্যানার্জি বলে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যে গ্রুপটি প্রথম বানিয়েছিল 16 আগস্ট, মাত্র কয়েকদিন আগে। গত এই গ্রুপটা কেন
বানানো হয়েছিল, মানে কিসের জন্য এই গ্রুপটা? দেখো, গ্রুপটা সম্পূর্ণভাবে প্রতিবাদ জানাতে, আরজি করের যে ঘটনা, যে নিন্দাজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানাতে গ্রুপটা বানানো হয়েছিল। গ্রুপটি খুলেছিল যে তার নাম হচ্ছে স্বাগত ব্যানার্জি, এবং সেই গ্রুপটি প্রথম খুলেছিল সেই গ্রুপের ক্রিয়েটর, এবং এছাড়া অরিজিৎ দে বলে একজন হচ্ছে সেই গ্রুপের অ্যাডমিন পদে ছিল, এবং যে গ্রুপে পোস্ট করেছিল তার নাম শুভম সেন শর্মা, এবং শুভম সেন শর্মাকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, বা মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুভম সেন শর্মায় কিন্তু এই মেসেজটা ছড়িয়েছিল, এবং শুধু তাই নয়, তোমাকে জানিয়ে রাখি এর যে 3 জন ছাড়াও আরও 2 জনকে গ্রেপ্তার করেছে, 2 জন মহিলা রয়েছে, একজনের নাম বর্ষা ঘোষ, অপরজনের নাম কিন্তু কৃষ্ণা ঘোষ। এবং যেটা বলা হচ্ছে, শুভম যে এই অডিও ক্লিপটি ছড়িয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বা শুভম পুলিশকে জানিয়েছে তার বান্ধবীর মায়ের বা তার গার্লফ্রেন্ডের মায়ের উস্কানিতে সে কিন্তু এই ধরনের অডিও ক্লিপ বা এই ধরনের মন্তব্য করতে পেরেছিল। সে যেটা পুলিশকে দাবি করেছে, এই মুহূর্তে আমরা যা ছবি দেখছি, শুভম সেন শর্মা এই কিন্তু সেই অডিও ক্লিপটা গ্রুপে দিয়েছিল, এবং এ দাবি করেছে তার গার্লফ্রেন্ডের মায়ের উস্কানিতে পা দিয়ে সে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, এবং এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করে সে অডিও ক্লিপ দিয়েছিল যাতে এই গ্রুপের বাকিরা মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে চড়াও হয়। এবং তার এই বক্তব্য শোনার পর কিন্তু এই শুভমের বান্ধবী এবং তার মা বর্ষা ঘোষ এবং কৃষ্ণা ঘোষ 2 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ শুভম যে গ্রুপটি, যে অডিওটি দিয়েছিল, সে গ্রুপের ক্রিয়েটর এবং গ্রুপের অ্যাডমিন সহ এবং তার এই শুভমের গার্লফ্রেন্ড এবং তার মা সবাইকে কিন্তু গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই গ্রুপে বাকিদের কোনো ভূমিকা আছে কিনা সেগুলো কিন্তু, এদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে কি রাজেশ? না দেখো, এখন পর্যন্ত তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু পরিষ্কার হয়নি। প্রথম থেকে ছাত্রনেতা বলা হচ্ছিল, পরবর্তীকালে জানা যায় যে তারা ছাত্রনেতা নয়, কিন্তু নবান্ন অভিযানে তারা সামিল হয়েছিল, এবং সেই দিন তারা রাস্তাতেই ছিল। যারা রাস্তায় ছিল তাদের প্রতি আহ্বান জানিয়ে অডিও নোট দিয়েছিল শুভম সেন শর্মা, যাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই ভাইরাল হওয়া অডিওর সূত্র ধরে ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। 5 জনকে ইতিমধ্যে অ্যারেস্টও করা হয়েছে, এবং জানা যাচ্ছে এটা বাঁশদ্রোণী এলাকার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং যেখানে এই অডিওটা ভাইরাল হয়েছিল। আসুন ভাইরাল হওয়া অডিওটা আপনাদের আরেকবার শোনাই। অন্নফম্মান্ন যেতে হবে না, একটা কাজ করো, সবাই মিলে কালীঘাট চলো, কালীঘাটে গিয়ে ভাঙচুর করি, মমতা ব্যানার্জি এমনি সাইড হয়ে যাবে। অন্নফম্মান্ন যেতে হবে না, একটা কাজ করো, সবাই মিলে কালীঘাট চলো, কালীঘাটে গিয়ে ভাঙচুর করি, মমতা ব্যানার্জি এমনি সাইড হয়ে যাবে, ও নিজেই পদত্যাগ করে নেবে। মনে তো এত ভয়, যখন এতই ভয় যখন কালীঘাট পুলিশ দিয়ে তো কতক্ষণ আটকে রাখবে, এক ঘন্টা 2 ঘন্টা, আর কত পুলিশ আসবে, হার্ডলি 20-30টা। আর আমাদের ছেলে কত আছে, অনেক ছেলে আছে, চাপ নেই, চলে এসো, ঘুরে এসো, ওখান থেকে ঘুরে কালীঘাট ঢোকো, আমরাও ঢুকো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।